হিন্দুদের নববর্ষ নিয়ে কিছুটা মতের অমিল রয়েছে। সেক্ষেত্রে অবাঙালি সম্প্রদায়ের মধ্যে হিন্দু ক্যালেন্ডার শুরু হয় চৈত্র নবরাত্রি থেকে, আর এদিন থেকেই নাকি নবরাত্রির সূচনা। তাই গত 22শে মার্চ থেকেই নবরাত্রি সূচিত হয়েছে অবাঙালি সম্প্রদায়ের মধ্যে। বিক্রম সংবত 2080, কিন্তু বাঙালিরা নতুন বছর শুরু করে বৈশাখ মাস থেকে। সূর্যদেব যখন মেষ রাশিতে প্রবেশ করে তখন মেষ সংক্রান্তি থেকেই কিন্তু বৈশাখ মাস সূচিত হয়। আর এই মাসের প্রথম দিন হলো বাঙালিদের নববর্ষ। তাই আগামী 15ই এপ্রিল থেকে শুরু হচ্ছে পয়লা বৈশাখ আর 1430 সনের সূচনা। বাঙালি এবং অবাঙালি যাই হোক না কেন, নববর্ষ একটি শুভ সময়, এবং এই শুভক্ষণে যদি বেশ কিছু উপায় বা টোটকা করেন তাহলে সারা বছর জীবনের সুখ সমৃদ্ধি আসতে পারে, এবং সেই সাথে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব নববর্ষের ঠিক প্রাক্কালে গৃহে আনুন এই 7টি শুভ বস্তু, আর যা আনলে অর্থনৈতিক জীবনে আসবে আপনাদের জোয়ার। তাই সনাতন ধর্মে নবরাত্রির সূচনার আগে থেকেই গৃহে আনুন এই বস্তুগুলি। প্রথম যে বস্তুর কথা বলবো তা হলো নারকেল। একটি ছোট নারকেল একটি লাল কাপড়ে মুড়ে শুভ নববর্ষে আপনারা অর্থ রাখার স্থানে রাখুন, আর এই ছোট্ট উপায় বা টোটকা করলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং সেই সাথে সুখ সমৃদ্ধি আসবে। তাই আপনারা নববর্ষের সূচনা থেকেই একটি এক চোখওয়ালা ছোট্ট নারকেল এনে এই উপায়টি করুন। দ্বিতীয় যে বস্তুর কথা বলবো তা হলো ধাতব হাতি। হাতি হলো আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ, তাই হিন্দু নববর্ষের সূচনা থেকেই আপনারা একটি ধাতব হাতি বাড়িতে আনুন, আর এই হাতি আপনার গৃহে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। তাই কর্মক্ষেত্রে এই হাতিকে আপনারা প্রতিষ্ঠা করলে অশুভ শক্তি দূর হবে এবং অর্থনৈতিক জীবনে আসবে জোয়ার। পরবর্তী যে বস্তুর কথা বলবো তা হলো ধাতব কচ্ছপ। হিন্দু ধর্মে কচ্ছপ হল অত্যন্ত শুভ, কারণ ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেছিলেন। তাই শুভ নববর্ষের প্রাক্কালে বা শুভ নববর্ষের দিন আপনারা গৃহে যদি কুর্ম বা কচ্ছপ নিয়ে আসেন অত্যন্ত শুভ হবে, এবং এই কচ্ছপ রূপা পিতল বা ব্রোঞ্জের হতে পারে। অর্থাৎ ধাতব কচ্ছপ আপনারা অবশ্যই নিয়ে আসুন, এবং গৃহের উত্তর দিকে প্রতিষ্ঠা করলে বাস্তুশাস্ত্র মতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। পরবর্তী যে বিষয়ের কথা বলবো তা হলো একটি গাছ। এই গাছটি আপনারা শুভ নববর্ষের প্রাক্কালে গৃহের উত্তর পূর্ব অথবা উত্তর দিকে যদি স্থাপন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আসতে পারে, আর সেই গাছ হলো তুলসী গাছ। তুলসী গাছ সারা বছর আপনি অবশ্যই পূজা অর্চনা করুন এবং জল নিবেদন করুন। রবিবার ব্যতীত তুলসী গাছের পূজা অর্চনাতে আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা আপনার উপরে থাকবে। পরবর্তী যে বস্তুর কথা আলোচনা করব তা হলো লাফিং বুদ্ধ। যদিও এটি ফেংশুই বা চাইনিজ মতে শুভ, তবে হিন্দু বাস্তুশাস্ত্রে লাফিং বুদ্ধর ব্যবহার এখন কম বেশি হচ্ছে। তাই শুভ নববর্ষের প্রাক্কালে গৃহে নিয়ে আসুন লাফিং বুদ্ধ, আর যা সর্বদা গৃহের উত্তর পূর্ব দিকে রাখলে অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল পাবেন, আর্থিক অনটন থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। পরবর্তী যে বস্তুর কথা বলবো তা হলো নাভি শঙ্খ। নাভি শঙ্খ মা লক্ষ্মীর প্রতীক, তাই আপনারা 11টি কিংবা 21টি নাভি শঙ্খ এই বিশেষ দিনে এনে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর স্থলে পূজা অর্চনা করুন, আর তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক জীবনে শুভ ফল আসবে, এবং পূজা অর্চনার পরে আপনারা অর্থ রাখার স্থানে এটিকে রাখুন। তাই নাভি শঙ্খ আপনার জীবনের আর্থিক সংকট থেকে মুক্তি দিতে পারে। পরবর্তী তথা শেষ যে বস্তুর কথা বলবো তা হলো ময়ূরের পালক। অতি সাধারণ এবং স্বল্প মূল্য হলেও এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় হলো ময়ূরের পালক, তাই এই শুভ লগ্নে আপনারা গৃহে যদি ময়ূরের পালক আনেন তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হবেন, সেই সাথে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। গৃহের অশুভ অর্থাৎ নেগেটিভ শক্তি দূর হবে, এবং সেই সাথে অর্থ প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। তাই এই 7টি বস্তুর মধ্যে যে কোনো একটি বস্তু সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গৃহে এনে যদি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আগামী 1430 সন আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে, এবং মা লক্ষ্মী এবং ভগবান কৃপা দৃষ্টি আপনাদের জীবনে বর্ষিত হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট
আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।